মুশফিকুর রাজা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছেন আলহামদুলিল্লাহ। তোমার হাতে বই দেখতে পাচ্ছি, জি স্যার, মানসাঙ্ক জি ডক্টর শামসুল আরেফিনের জি লেখা। আমাদের একটা সুন্দর, আশা করছি একটা সুন্দর বুক রিভিউ দিবে, ঠিক জি আছে? স্যার, চেষ্টা করব। স্যার, প্রথমেই আমি এই বইয়ের সাথে সম্পর্কিত আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা বলতেছি। তো আমি আমার স্কুলের এক ছোট বোন সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো পাশ থেকে কিছু বখাটে ছেলে তাকে দেখে গান গাইতে শুরু করে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। যখন আমার সেই ছোট বোন রাগান্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকায়, তখন তারা বলে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। তো আমরা যদি এই ধরনের কোনো কমপ্লেন নিয়ে কোনো উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যাই, তাহলে তারা সেটাকে ইফটিজিং হিসেবে ধরে নেয়। কিন্তু মানসাঙ্ক বইয়ের আলোকে আমরা যদি বিবেচনা করি, তাহলে সেটাও এক ধরনের রেপ। আমাদের পরিবার, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা এখন ধর্ষণ। ধর্ষণ একটি মাল্টি ফ্যাক্টর সমস্যা, যেখানে কিনা একটি ফ্যাক্টর কাজ করে না, অনেকগুলো ফ্যাক্টর নিয়ে এই ধর্ষণ সংঘটিত হয়। সেখানে নির্জন জায়গা তার মধ্যে একটি। এই বইয়ে বইয়ের আলোকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের আমাদের সমাজে যারা যারা ধর্ষণের শিকার, তাদের মধ্যে 72% ধর্ষণের শিকার হয় তাদের নিজের নির্জন স্থানে, আর 28% তাদের পারিবারিক অথবা আত্মীয় স্বজনের দ্বারা ধর্ষণের শিকার হয়। তো এখানে বলা হয়েছে, যারা ধর্ষণ করে, যারা ধর্ষক, তারা রেপ মিথে বিশ্বাসী। এই রেপ রেপ মিথটা কি? রেপ মিথ আসলে, যারা ধর্ষণ করে তারা মনে করে মেয়েরা ধর্ষণ এনজয় করে, সে কারণেই তারা মনে করে যে আমি যদি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে চাই, তাহলে তাকে ধর্ষণ করলে সে হয়তো বা আমার প্রতি দুর্বল হয়ে পড়বে। কিন্তু এটা আসলে খুবই বড় একটা ভুল ধারণা। একজন মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, তখন তার একটি কথাই বারবার মনে হতে থাকে যে আমি আর কি করব, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নাই। তো সেই জায়গায় আমাদেরকে এই বইয়ের আলোকে আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে কিছু জায়গা এড়িয়ে চলতে বলা হচ্ছে। যেমন নির্জন জায়গা, নির্জন জায়গা থাকলে ধর্ষকরা বেশি সুযোগ পায়। কিংবা আমাদের সমাজে এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে ভিকারুননিসা, হলি ক্রস কিংবা ক্যাডেট কলেজগুলো কিন্তু এখন আর হচ্ছে ছেলে মেয়ে একসাথে ক্লাস করে না, সেখানে ছেলে মেয়েকে আলাদা করে দেওয়া হচ্ছে। কেন? সে কারণ কারণটা হচ্ছে, মানে তারা বুঝতে পারছে যে যখন একটা ছেলে একটা মেয়ে যখন মিশবে, তখন সে একটা মেয়ে কিন্তু বুঝতে পারবে না যে ওই ছেলের মাথায় কি চলতেছে, তাকে নিয়ে সে কি রকম ফ্যান্টাসিতে ভুগতেছে, সে বুঝতে পারতেছে না। হতে পারে সেই মেয়ের হাতের নখ কিংবা হাতের হাতের অঙ্গভঙ্গি ওই ছেলের জন্য একটা সিম্বল। এখন মেয়েদের অনেক কিছুই ছেলেদের সিম্বল হতে পারে, যেমন পা। অনেকে পা দেখেই মেয়েদেরকে ধর্ষণ করবে এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে পুষে রাখতে পারে। যেমন এখানে বইয়ে বলা হয়েছে, নিতল পায়ে রিনিক ঝিনিক, পায়েল খানি বাজে। কিংবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। এই ধরনের গানগুলো কেন বলা হয়েছে? কারণ একজন মেয়ের পা দেখেও অনেক ছেলে তাকে নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসিতে ভুগতে পারে, কিংবা তার জন্য এগুলো সিম্বল। কিংবা আমরা যদি দেখি, মেয়েরা মেয়েরা সবসময় এক রেখায় হাঁটে, যে কারণে তাদের হিপ মুভমেন্ট অনেক সময় বেশি হয়। তারপরে আমরা যদি দেখি, মেয়েদের এই কোমর থেকে উরু হাঁটু পর্যন্ত যে হাড়টা, এই হাড়টা হচ্ছে বাঁকা, যেটা কিনা ছেলেদের ক্ষেত্রে সোজা। যে কারণেই মেয়েরা যখন হাঁটে, তখন তাদের হিপ মুভমেন্ট ছেলেদের থেকে অনেক বেশি হয়। এই কারণে এটাও ছেলেদের ক্ষেত্রে একটা সিম্বল হিসেবে কাজ করতে পারে। এখন আমাদেরকে অবশ্যই দুই রেখায় হাঁটা শিখতে হবে, যাতে আমাদের এক রেখায় হাঁটলে, যেহেতু আমাদের হিপ মুভমেন্ট বেশি হয়, সেটা যেন না হয়। তারপরে আমাদের সবসময় ছেলেদের থেকে এড়িয়ে চলতে হবে। কিংবা যেসব মহিলারা আমাদের সমাজে বোরখা পরে, তারা এখন দর্জিকে বলে দেয় টাইট ফিটিং বোরখা, কিন্তু এই বইয়ের আলোকে আমরা দেখতে পাচ্ছি সেটা পরে কোনো লাভই নেই। যেহেতু বোরখা হচ্ছে সম্পূর্ণ সতর ঢাকার একটা একটা প্রচেষ্টা, সেহেতু আমরা যেহেতু আমরা যদি টাইট ফিটিং বোরখায় পড়লাম, তাহলে সেটার তো কোনো মূল্য থাকলো না আসলে। কিংবা আমরা যদি লক্ষ্য করি যে মহিলাদেরকে আমাদের আমাদের মহিলা যদি এখন বোরখা পরতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই সতর ঢাকার মতো করেই বোরখা পরতে হবে, যাতে কোনো ছেলে তাকে দেখে কোনো রকম ফ্যান্টাসিতে ভুগতে না পারে। সেক্ষেত্রে সবসময় ছেলেদের এখন বইয়ের মধ্যে বলা হয়েছে যে আমাদের ঢাকায় যদি আমরা দেখি, তাহলে মানে গাদা গাদি করে একটা বাসের মধ্যে সব পুরুষ মহিলা সেখানে একসাথে যাচ্ছে। এই এই কাজটা যদি বন্ধ করা যায়, এখানে এক্ষেত্রে যদি আমাদের মহিলাদের জন্য আলাদা বাসের সিস্টেম করা হয় এবং পুরুষদের জন্য আলাদা বাসের সিস্টেম করা হয়, তাহলে ধর্ষকের মতো যেই কালো ছায়াটা আমাদের সমাজে পড়ে আছে, সেটা অনেকটা দূরীভূত হবে। এখানে অনেক হাদিসের কথাই বলা হয়েছে, যে হাদিসের আলোকে আসলে আমাদের সমাজে যেই সমস্যাই হোক না কেন, সেটা ওই 1400 বছর আগে যে কোরআন শরীফ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, সেখান থেকেই সবকিছু আসলে চলে আসতেছে।
সেখানে সবকিছুই বিশদভাবে আলোচনা করা হয়েছে, কখন কি করলে কি হবে। এখন আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে, আমাদের সমাজে দেখা যাচ্ছে এমন কয়েকটা এমন শ্রেণীর কিছু পুরুষ আছে যারা নিজের বউয়ের চেয়ে পাশের বাড়ির ভাবির সাথে বেশি গল্প করতে পছন্দ করে। এখন এই এটাও একটা ব্যভিচার, যেটা কিনা প্রতিবেশী কোনো ভাবির সাথে গল্প করাটা এক ধরনের কথা বলে, মানে সেই রকম ভাবে কথা বলাটা এক ধরনের ধর্ষণের মধ্যেই পড়ে। তাই আমাদের সমাজ থেকে যদি আমরা ধর্ষণকে চিরকালের মতো দূরীভূত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যেই যেই জিনিসগুলো এখানে নির্জনতা এড়িয়ে চলা, কিংবা দুই রেখায় হাঁটা, কিংবা যদি কোনো বেশি সমস্যা হয়ে যায় সেই সময় অন্য কারো অন্য উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সাহায্য নেওয়া, এই বিষয়গুলো যদি আমরা মেনে করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে ধর্ষণ একেবারেই নির্মূল করা সম্ভব না, সেটা একেবারেই সম্ভব না, কিন্তু আস্তে আস্তে আমরা যদি এরকম করে চলতে থাকি তাহলে সম্ভব। আর স্যার, এই বইয়ের মধ্যে বলা হয়েছে যে ভয়ঙ্কর এক দানব আসলে ধর্ষণটা, যেখানে কিনা আমরা একাকিত্বর হতাশা আমাদেরকে অন্ধকার ঘরে অন্ধকার কুঠুরিতে আটকে রাখছে। সেই হতাশার থেকে যদি আমরা দূরীভূত হতে চাই, তাহলে আমাদেরকে নিজেকে চিন্তা করতে হবে দিনের সূর্যের সাথে। রাতের নিগুড় অন্ধকার কিন্তু পারে না দিনের সূর্যটাকে নিভিয়ে রাখতে, তেমনি আমাদের মনের ভিতরে যে সূর্যটাকে আছে সেটাকে এখনই নিভিয়ে দিলে চলবে না, কারণ আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই। আমাদের জীবনটাকে এখনো আমাদের নিজের মতো করে প্রস্ফুটিত করতে হবে, তাই এখনই সময় হচ্ছে আমাদের ঘুরে দাঁড়ানোর। থ্যাংক ইউ তোমাকে।